প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সময় হয়েছে সজনে থেকে সজনে বীজ সংগ্রহ করার প্রতিবারের মতো এবারও আমি সজনে থেকে বীজ সংগ্রহ করে নেব সজদের সিজন শুরু যখন হয় তখন সজনে খাওয়ার পাশাপাশি বেশ বেশ কিছু সজনে আমি কাছে রেখে দিই পোক্ত করি এবং সেটি শুকিয়ে সারা বছরের জন্য বীজ সংগ্রহে রাখি এবং সিজন যখন শুরু হয় দেখা যায় যে সজনে বীজ থেকে আমি চারা করি প্রিয় বন্ধুরা আজ দেখাবো যে কী করে স্বজনকে গাছে রেখে পোক্ত করে সে বীজ শুকিয়ে রাখা যায় চলুন একে একে দেখে নিই সজনের বীজ সংগ্রহ করার প্রক্রিয়াটি আপনারা যারা বীজ রাখতে চান দেখেন সাজনা যেটি আমি রেখে দিয়েছিলাম বীজ করার জন্য পোক্ত হয়ে শুকিয়ে গেছে এখনই সময় হচ্ছে এটা পেরে ফেলার না হলে দেখা যাবে যে এটা ফেটে বীজগুলি নিচে পড়ে যাবে তো এটা একটি ও পাশে আছে একটি এবং ওই এখানে একটি এই গাছ আছে তিনটি সাজনায় আমি এবার রেখেছি আর অন্য গাছে বেশ কয়েকটা রেখেছি বীজ করার জন্য তো আমি এগুলি পেরে রেখে দেবো এখন আরেকটা রেখে দেব এরপর থেকে দুটি পেরে ফেললাম আগস্ট সেপ্টেম্বরের ফার্স্ট উইক যেগুলি প্রথম সস্তা হয়েছিল এবং আমি খেয়েছি এবং প্রথম দিকে বেশ কয়েকটি আমি রেখে দিয়েছিলাম যাতে বীজ রাখতে পারি তো আলহামদুলিল্লাহ বীজ অলমোস্ট রেডি আপনি যদি খেয়াল করেন ওর পাশ থেকে পেয়ে নিয়েছি দুটি আর এখানে আছে দুটি চারটি সাজবে আমার দেখুন এগুলো বীচের জন্য পারফেক্ট ইনশাল্লাহ আর একটু শুকিয়ে বীজ করে নেব এই পাশে একটি সজনে গাছ যেটি তে বেশ পরিমাণ সজনে হয়েছে তো এই গাছটি তো আমি বেশ কিছু সজনে রেখে দিয়েছি সজনে বীজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বেশ পোক্ত হয়েছে এই সজনেগুলো সজনে যখন বীজ করতে চাই আমরা তো খুব সহজে এটি দেখা যায় যে করা সম্ভব যখন এরকম বীজগুলি দানাগুলি দেখা যায় যে পোক্ত পোক্ত হয়ে গিয়েছে বেশ শক্ত হয়ে গেছে বেশ মোটা তখনই বোঝা যায় যে এটি বীজ পোক্ত হয়ে গেছে এবং এটি কেটে যদি আমরা ঘরে দু একটা দিন রেখে দেই এবং সেটি দেখা যায় যে এর যে চামড়া আছে সেটি শুকিয়ে যায় এই এখন সেপ্টেম্বরের প্রায় শেষের দিকে আমি যখন প্রথম একটি গাছে কয়েকটি সাজনা রেখে দিয়েছিলাম আর এখনও মার্শাল্লাহ সাজনা হচ্ছে দেখুন আমরা কিছু গাছ আমি দেখিনি আপডেট করে দিচ্ছি কিছু যেগুলো এখনও আমার হচ্ছে এটি সেপ্টেম্বরের শেষ মাশালা গাছগুলি বেশ তাজা দেখুন সজনে হচ্ছে ফুল হচ্ছে এখনো কয়েকটি মাস আমার হাতে রয়েছে ঠান্ডা পড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো কিছু চারা যেগুলো পটে ছিল আমি মাটিতে সরাসরি দিয়ে দিয়েছে দেখার জন্য যে কেমন হয় তারই একটি গাছে এর দেখুন দুটি স সজনে ধরেছে এবার একটি গাছে খুবই লম্বা হয়েছে এটি যেমন অন্য অন্য সজনে থেকে বেশ লম্বা অলরেডি দুই ফুট যদিও মাত্রই হয়েছে অলরেডি দুই ফুট পরিমাণ লম্বা হয়ে গেছে। চলুন দেখি এই গাছ করি দেখুন মগডাল এখনও দেখা যাচ্ছে যে শুজনে হচ্ছে আর এইগুলি যেগুলো আমার এই বছর বীজ থেকে করা সেগুলিতে এখনও সজনে হচ্ছে ফুল আসছে এবং আমি পাতা খাচ্ছি দেখুন এই এই গাছগুলি হচ্ছে যে এই বছরের বীজ থেকে চারা বা গাছ তো প্রিয় বন্ধুরা আজকে আমি এই গাছের যে পোক্ত সজনেগুলি সেগুলো আমি কালেক্ট করব কেটে নেব কেটে নিয়ে আমি কয়েকটা দিন ঘরে রেখে শুকিয়ে নেব চলুন এর প্রক্রিয়াটি দেখে আমরা কীভাবে সজনে বীজ আমি কালেক্ট করছি এই সজনেগুলি পালিয়ে নিয়ে আসছি আজকে গাছ থেকে তো এখানে পোক্ত সজনে আছে চারটে এখানে এই একটি এই জোড়াটি যে থেকে আমি বীজ করবো আবার এই দুইটি চারটি এটি পাঁচটি আর এই চারটি খাওয়া যাবে আমরা যেভাবে এটি খেতে চাই তরকারি দিয়ে খেতে চাই বা ডাল দিয়ে খেতে চাই খাওয়া যাবে তো এটি আমি রেখে দিচ্ছি আলাদা করে আর এইগুলি বীজ করবো আমি আর গত সপ্তাহে যেটি আমি গাছ থেকে পেরেছিলাম আরও চারটি এইটি গাছ পোক্ত বা গাছ পাকা সেন এটি ছিল মগ ডালে তো এইটিও দেখা যায় যে নিয়ে আসছে এর সাথে দেখি দেখুন মার্শাল্লাহ কী সুন্দর এরই গাছপত্র বীজ দেখুন মাত্র এই ছোটো ছোটো একটি একটি ছোট সোজ নেয় এ থেকে জাস্ট এই দুটি আর যেটি আমি গত সপ্তাহে বীজ করা বীজ করেছিলাম যে গত সপ্তাহে আমি পেয়েছি গাছ থেকে সেগুলো আমি কয়েকটা দিন গ্যারেজে রেখে দিয়েছিলাম এই যে দেখুন সেগুলি এগুলি অলরেডি একটি সাজা যেটি গাছে পোক্ত মানে সবগুলি গাছে পোক্ত একটু একটা কোনো একটি এখান থেকে ড্রাই হয়ে গিয়েছিলো এবং শুকিয়ে গিয়েছিল এবং ফেটে গিয়েছিল। তো সাজনা বীজ যেন আমরা রাখতে চাই দেখুন তারা খেয়াল রাখতে হবে যে সজনাটা পোক্ত হলে কালেক্ট করে ফেলতে হবে পেরে নিয়ে আসতে হবে ভিতরে ঘরের ভিতরে নিয়ে আসতে হবে বা গাছে থাকলে হয় কি সজনে এরকম ফেটে যায় ফেটে যেয়ে বীজ পড়ে যায় তো দেখুন বিষয়টা খেয়াল রাখতে হবে যারা আমরা বীজ সংগ্রহ করতে চাই যে না এটি শুকালে গাছ থেকে পারবো এটা না করে একটু পোক্ত হয়ে গেলেই যখন মনে হবে যে না ভিতর বীজ হয়ে গেছে তখনই এটা পেরে নিয়ে সংগ্রহ করতে হবে একটি সামনে থেকে দেখুন অনেক অনেকগুলি বীজ হলো তার মধ্যে এখানে আরেকটি এখানে একটি সাজনা এখন ছোট একটি সাজনা থেকে বের হলো দুটি বীজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট এগারো বারোটি এই সাজনা থেকে বের হলো বারোটি বীজ আরও রয়ে গেছে এরকম তিনটি এখন আমার যে খুব বেশি কালেক্ট করতে হয় তা না আমার দু থেকে তিনটি সাজনা যদি আমি শুকিয়ে রাখি তা আমার জন্য যথেষ্ট দেখুন মাশাল্লাহ খুবই সুন্দর আপনারা যারা বীজ সংগ্রহ করতে চান আমার ফেসবুক পেজ আছে বা ব্যাকয়ার গোয়ার ফেসবুক পেজে আপনারা ইনবক্স করুন আমি লোকাল যারা তাদেরকে অবশ্যই চেষ্টা করবো পিস দেওয়ার জন্য আর যারা ওভারসি যারা দেশের বাইরে থাকেন দেশের বাইরে মিনস আমাই যেখানে থাকে তার থেকে দূরে থাকেন তাদেরকেও আমি চেষ্টা করব যে স্যান্ড করার জন্য যদি আপনারা শিপিং কস্ট আমাকে দেন অবশ্যই সেটা আমার জন্য সুবিধা হবে যে আমি পাঠাতে পারবো পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন তো এটা আমি যেটি খুব অল্প সময় যেটা হচ্ছে এবং খুবই টেস্টি সুজতে খুবই টেস্টি আরেকটি দেখুন রয়ে গেছে জাস্ট বিউটিফুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি বিউটিফুল মার্শাল্লাতে দেখুন এবং প্রত্যেকটা বিয়ে চি গ্যারান্টেড যেগুলি হয় আমি যখন পটে বুনি আমার খুব হয় আমার অ্যামাজন এটি কিন্তু অ্যামাজন ডট কম থেকে কেনা এটা আমি আমারই লোকাল একজন ভাইয়ের কাছ থেকে আমি সংগ্রহ করেছিলাম কিনে এনেছিলাম একটি সজনে চারা সে থেকে আমি এটি করি তো অ্যামাজন থেকে যেই বীজগুলো আমি এনেছি সেগুলো হয়েছে মার্শাল্লাহ সেটার জাত এরকম সবুজ না ওটি একটু লাল টিস বা খয়রি ওইটার টেস্টও বেশ ভালো তো আপনারা যারা অ্যামাজন থেকে কালেক্ট করতে পারেন অবশ্যই করুন এবং আপনারা যারা আমার কাছ থেকে কালেক্ট করতে চান আপনারা যদি শিপিং কস্ট আমাকে দেন আমি সে ব্যবস্থা হয়তো করবো ইনশাল্লাহ ভবিষ্যতে আমি সেভাবে চিন্তা করছি তো দেখুন মার্শাল্লাহ এই বছর আমি জাস্ট চারটা সজনে থেকে এটা আমার লাস্ট যেটা আমি গত সপ্তাহে পেরেছিলাম গাছটি দেখুন সুহান আল্লাহ জাস্ট এবং অনেক একে একটি বিষ থেকে কত পরিমাণ যে সুহান আল্লাহ যে আই এম সো গ্রেটফুল যে শুক্রিয়া আদায় করা শেষ করা যাবে না যেটা বলা যায় যে একটা সিস থেকে যেমন আমরা ফল খাচ্ছি ফুল খাচ্ছি পাতা খাচ্ছি মিরাকল ট্রি যে ওষুধি গাছ সেটা খাচ্ছি এবং দেখেন সিডস এই সিড বিশে আমরা যারা ড্রাই করে শুকিয়ে রাখতে পারি এবং এটি এটি কিন্তু মেডিসিনাল কাজে ব্যবহার করা যায় এবং অবশ্যই যে গাছ তো হচ্ছেই তো আলহামদুলিল্লাহ আপনারা নেন কীভাবে বীজ কালেক্ট করতে হয় এবং খুবই ড্রাই এবং ইনশাল্লাহ আমি এই যে এইখানে রয়ে গেছে আরও পাঁচটি সাজনা এই পাঁচটি সাজনা আমি সিট করবো এবং আশা করি এই পরিমাণ আমি এখান থেকে বীজ পাব আর এখনও ফুল হচ্ছে সজনে হচ্ছে আরও কয়েক মাস আমার এই সিজন এবং প্রতি বছরই দেখা যাচ্ছে যে বীজ থেকে আমি যেমন চারা করছি তেমনি যেই যে গাছগুলি সারভাইভ করতে পারে যেহেতু এখানে অনেক ঠান্ডা থাকে ঠান্ডার মরসুমে গাছটি মরে যায় গোড়া বেঁচে থাকে এবং সেটি পরবর্তী দেখা যায় ওয়েদার যখন ভালো হয় তখন গোড়া থেকে গাছটি আবার হয় যেটি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো প্রতি বছরই আমি কিছু বীজ সংগ্রহ করি এখন আপনারা যারা বীজ সংগ্রহ করতে চান আমার কাছ থেকে আমি অনেক মেসেজ পাচ্ছি আপনাদের কাছ থেকে যে বীজ কীভাবে সংগ্রহ করবেন তো আমি এটি নিয়ে ভাবছি তো যেটি করতে পারি সেটি হচ্ছে যে এই ভিডিওটির সাথে আমার এই ব্যাকয়ার্ড গ্রোয়ার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা সেখানে ইনবক্স করুন এবং দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস আপনারা তাতে ইমেল করুন আপনারা নিজেদের লোকেশন জানি নিয়ে এবং অ্যাড্রেস জানিয়ে কি পরিমাণ বীজ আপনাদের লাগবে সেটি জানিয়ে আমাকে ইনবক্স করুন এছাড়া পৃথিবীর যে কোনো দেশে এটা দেওয়া সম্ভব হয় যদি আপনারা শিপিং কস্ট দিতে রাজি থাকেন তাছাড়া বীজ সংগ্রহ করতে যদি যান আপনারা লোকাল যে সোর্সগুলি আছে সেগুলিতে খোঁজ করুন নার্সারি বা কারো কালেকশন যদি থাকে অন্যকে শেয়ার করার মাধ্যমে আরেকজন সেটি পেতে পারে আপনারা যোগাযোগ করুন বিভিন্ন গ্রামে গঞ্জে যাদের সজনে গাছ আছে তাদের সাথে প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ